বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এই ঠান্ডা হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, নাক ফাঁকগুলো একটু জল ফল জমে যাচ্ছে, এটা হচ্ছে কি একটা ব্যাপার। যাই হোক, মানে ঠান্ডার কালে ঠান্ডার জায়গায় এলে একটা মজা পাওয়া যায়, সেটা হচ্ছে অলরেডি বডিটা সিজন হয়েই থাকে আগে থেকে, কিন্তু এখন যেহেতু গরমকাল থেকে আমরা ঠান্ডায় আসছি, সিজন হতে একটু টাইম লাগবে। আর এখানে মাঝে মাঝে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে চলছি, এখানে তো চায়ের দোকান ফোকানও নেই, অনেকক্ষণ ধরে চা ফা খাওয়া হচ্ছে না, এমনি দাঁড়িয়ে একটু টয়লেট ফয়লেট করা হচ্ছে। আর ওই সামনে যাচ্ছে আমাদের অভিজিৎদা, যার টেল লাইট দেখা যাচ্ছে। বলতে গেলে আমি আর অভিজিৎদাই সবার পেছনে এখন আপাতত, কারণ এখন না সবসময়ের জন্য এটাই, কারণ আমরা হচ্ছে সব থেকে আস্তে চালাই গাড়ি বেসিক্যালি, অভিজিৎদা আমাদের থেকেও আস্তে চালায়। অভিজিৎদাকে সামনে ফলো করে চলতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খালি ওই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়ি চলছে। অভিজিৎদার ক্লাচ প্লেট নিয়ে খুব চিন্তা, অভিজিৎদার ক্লাচ প্লেট বাঁচাতে গিয়ে আমাদের ক্লাচ প্লেট উড়িয়ে দেবে। আর এই রাস্তাগুলোর মধ্যে মেবি গাড়ি চালালে হাতটা পাকা হয়ে যাবে, কলকাতায় গিয়ে পরে যখন চালাবো একটু মানে বেটার হ্যান্ডেলিং তো অভ্যাস হবেই, কারণ এখানের কর্নারিংগুলো অন্যরকম, এখানে লিনটা অনেকটা হতে হচ্ছে, এখানের আরও অনেকগুলো ব্যাপার রয়েছে। কারণ আমি ওখানে অন্তত মোড় করার সময় অনেক স্ট্রেটভাবে গাড়িটাকে মুড়ি, কারণ লিন করা অভ্যাসটা আমার অতটা নেই, কিন্তু পাহাড়ের সিচুয়েশানটা এমনই, এখানে যদি কেউ চেষ্টা করেও সোজাভাবে গাড়ি ঘোরাতে কেউ পারবে না, তাকে মানে কাত করেই গাড়ি ঘোরাতে হবে একটা লিমিট অবধি, তবেই গাড়ি ঘুরবে, কারণ অতটা জায়গা পাওয়া যাবে না, অতটা সার বিউটানে যে আমি সোজা করে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে ঘোরাবো, রানিংয়ে তাহলে ঘুরতেই পারবো না, রানিংয়ে গাড়ি কাত করেই ঘুরতে হয়। আর গাড়ি আলো দেখেছো তো, পুরো রাস্তা আমার পর চকা চকা, গাড়ির ঘুটি পর্যন্ত দেখা যাচ্ছে। আর নতুন ক্যামেরার ভিউটা বলো কেমন আসছে রাত্রেবেলা, জায়গাটা কী নাম ছিল, লামাহাট, হ্যাঁ দেখলো তো, একটু আগে আমি বলেছিলাম জায়গাটার নাম। কি অবস্থা, আমরা এখানে এখন বসে আছি, কারণ কোথায় বসে আছি দেখতে পাচ্ছ, কেন দেখা যাচ্ছে না, সবই তো দেখা যাচ্ছে, কারণ এই মুহূর্তে এই রাস্তায় পরপর সবকটা বাইক দাঁড়িয়ে আছে। একটা দাদা আছে আমাদের মধ্যে যার ব্রেকটি ফেল হয়ে গেছে, তার না তার গাড়িটি, হ্যাঁ গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছে, তো ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে এখন ব্রেকটাকে ঠান্ডা করতে হবে। আর আমরা পেছন ঠান্ডা করছি, এর থেকে বেশি আমার কিছু দেখানো সম্ভব না, এই হেলমেটের আলো দেখে শান্ত হও আর আমার কথাটা শুনতে থাকো, কানে তো খুব চাপ লাগছে, ব্রেক ঠান্ডা না হওয়া অবধি যাওয়া যাবে না, জায়গাটা খুব ক্রিটিক্যাল। আর এদিকে এই জঙ্গলের হালকা যে গাছের আবছা ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার প্রচণ্ডই মারাত্মক বিউটি আছে, কিন্তু এখন কিছু দেখানো গেল না, কি বলবো খারাপ। এই সব কিছুর মূলে আমাদের, থাক নাম নিলাম না, ভাগ্যটা খারাপ তাই রাতে রাইড করতে হচ্ছে, সকালবেলা আবার এক বছর আসব, সাবস্ক্রাইব করে রাখেন তখন ভিডিওগুলো দেবো। মাঝরাতে ব্রেক ঠান্ডা করার প্রক্রিয়া চলছে, এগুলো মাঝরাতে ব্রেক ঠান্ডা করার প্রক্রিয়া দেখে না অন্ধকারের মধ্যে, ঠিক আছে ব্রেক ঠান্ডা হচ্ছে এদিকে আমাদের, যাতে গাড়িটা ঠান্ডা না হয়ে যাক, সেই জন্য আমরা এগুলো জেলে রেখেছি। ওই সব ফালতু কথা, তোমরা এখানে যা করছো ওই অবধি চলে গেছে জল, যত সব আর বলো না, ওই যে তোমার পায়ের তল দিয়ে গেছে দেখো, বলো এখানে অন্ধকারের মধ্যে একজনকে যে যার মতন কালো জ্যাকেট পরে অন্ধকারে বসে রয়েছে, আমরা এখানে দাঁড়িয়েছি, অমনি একটা ছোট্ট বাচ্চা সোনা কুকুর চলে এসছে ঠিক আমাদের খোঁজতে, আদর করার জন্য, নিজে বাবা বললে শোনু, এই আলোর দিক নিয়ে কি করো দেখা যাচ্ছে না, আয় 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 আলো সোনু, সোনু আলো আসো, এই অভিজিৎ দা তুমি ঢেকে রেখেছো পুরো পিঠ দিয়ে আলোটা, হ্যাঁ বললি
আমাদের ঠিক চেনে কুকুলগুলো, যে এরা তো আদর করবে, আদরটা খেতে এসে। অভিজিৎ দার তো বাড়িতে দুটো সন্টু মনু কুকুর আছে। উলি বাবালি সোনা, উলি বাবাল, এটা খিলবিল খিলবিল করছে, ছোট জিনিস না, খুব কিউট। আর একটা শব্দ, গাড়ি না শোনা যাচ্ছে কি না, এপাশে একটা ইসে আছে, কি বলে এটাকে, ঝর্ণা আছে। ইউলি বাবালে শোনু, গুডি 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 গুডি, একটা না এখন অনেক কম বাজে। যাই হোক, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের অভিজিৎ দা, কিন্তু একে একটা থ্যাংক ইউ বলতে হবে। কেন বলতো, অফ সিজনে তুমি আমাদের জন্য বরফ এনেছো এখানে, আমার বরফের স্বপ্নটা মিটিয়ে তুমি যা করেছো, বরফ পাবোই পাবো এবারে, বরফ 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 করছিলাম না, বরফের সামনে যে দাঁড়াবো ওই স্বপ্নটা আমার মিটবে, তাহলে না পেলে আমার আবার আসতে হতো। তোমার জন্যই তো এই সময় বরফ থাকে, মানে আমি যে বরফের মধ্যে ঘুরে যাব। এই দাদাটা হচ্ছে এখনো অবধি বারো মাসে বারোবার সিকিম এসছে, কোনোবার বরফের জন্য ভেতরে ঢুকতে পারেনি, ঠিক আছে। মানে কেউ যদি অসময়ে প্ল্যান করো, বরফ চাও, তাহলে বরফের দেবতাকে একবার ফোন করে নিও। আর যাই বলো, আমার আমার ফোনটা দিয়ে আমার গাড়িটা কিন্তু চাবুক পারফরমেন্স দিচ্ছে, ধুলো করে দিচ্ছে পুরো, খুব মজা পাচ্ছি। হ্যাঁ, সিকিমে আসা, যাই হোক, আমার বুকে একটা ডিম ছিল এককালে, সবাই গাড়ি নিয়ে আসতাম, আমি দেখতাম, বিরাট মজা লাগছে, বিরাট মজা, পুরো টোটাল এনজয়তে রয়েছি, কি বলবো বুঝতে পারছি না। সিকিমের জন্য স্পেশালি ফোনটা কিনেছি, ভিডিওগুলো জার্ক হতো, এখন আর জার্ক হবে না, নাইটে স্পেশাল ভিডিও পাবো, দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব মারো। এটা হচ্ছে সেই জায়গাটা, ওয়েলকাম টু সিকিম, আমরা এসে গেছি সিকিমে ফাইনালি। এটা হচ্ছে গেট, এই গেটে আমরা ঢুকে পড়লাম, ব্যাস অনেক কষ্ট করে পারমিশন যেটা ফটো তুললাম, আমাদের গাড়ি চেক আপ হয়ে গেছে, এরপরে আমরা এখন রওনা দেবো, একটা হোটেল বুক করা আছে সেখানে গিয়ে থেকে যাবো, খাওয়া টাওয়া পুরো রেডি আছে, বুঝলাম, একখানে ফটো তুলে দে আমার, তো সব মজাতেই আছি, তাহলে দেখতে থাকো। সিস্টেমটা সব আলাদা, চলে এসছি আমরা একটা হোটেলে, গাড়ি ফাড়ি পার্ক করে দিয়েছি সব। ব্যাপারটা হলো কালকে থাকার ভিডিওটা দেখাইনি, কারণ হোটেলটা আহামরি কিছু ছিল না দেখার মতো, আজকে একটা ভালো জায়গায় এসছি, আজকে একটা দেখানোর প্রয়োজন মনে করলাম। জুতোর জন্য বেঁচে গেলাম, শাল বাকলাম উঠে যেতে পারে, তো এখন একটু রেস্ট ফেস্ট নেওয়া যাক, তবে আমার কালকে সকালে দেখা হবে, আমি সকালে উঠতে হবে, ঠিক আছে। আমরা যে রাস্তা থেকে ঘুরে এলাম, তা আমরা অনেক হাই ফাই রাইডার বলে বেঁচে ফিরেছি, তিনটে গাড়ি একসাথে এনেছিল, দেখেছি চার চাকা, দেয়াল ছিল যে, আর যে রেলিং মেরে চার চাকা ভেঙে তেবড়ে ঢুকে গেছে, তিনটে চারটে চার চাকা পরপর, ওই ঢাল ঢালের নিচে কাটবে দেখি ভেঙে ঢুকে রয়েছে, মানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, মানে কিরকম জায়গা বলার বাইরে। গুড মর্নিং, গুড মর্নিং, আজকে আমার সকাল হয়ে উঠেছে, আজকে আমরা ওই জায়গাটা ছেড়ে নাথুলার দিকে এগিয়ে যাচ্ছি, দারুণ পরিবেশ, পারমিট ঠারমিট সবই হলো, তার মধ্যে একটা মানে বাজে জিনিস ঘটলো, আমি কি বলবো, ও সব পুরো এই মালটা তো হয়েছে এরকম বলছি। সেটা হচ্ছে এই যে ফ্রেম স্লাইডারগুলো ছিল, এইটা তো নড়ছে, এই পাশের যে ফ্রেম স্লাইডার সেটা ভেঙে পড়ে গেছে, মাথা ফাতা ভেঙে, স্ক্রু ফ্রু ভেঙে পড়ে গেছে, এটা টাইটও দেওয়া যাচ্ছে না, এটা লল লল করছে, সেটা আমাকে বাড়িতে গিয়ে আবার লাগাতে হবে। হ্যাঁ, আর সাম্মিদার কাছে একটা রিকোয়েস্ট, তুমি একটু আগে চালাও, নাহলে আমাদের মধ্যে একজন বুলেটওয়ালা আছে, সে যেটাই যেতে পারে সেটাই ঢুকিয়ে দিচ্ছে সবাইকে নিয়ে, একদম ফুল কনফিডেন্সের সহিত, তারপরে আমার ঘুরে আসছে ওই যে মহান ব্যক্তিটি।
তারপরে এই হচ্ছে ভিউ। উফ, বাপরে কি মেঘ কি মেঘ, দেখতে থাকো আরো ভিডিও আসবে। ও বাপরে বাপ, কি জিনিস কি জিনিস, কি সুন্দর। শুধু একবার আকাশটা দেখো, দিয়ে বাপরে নিচে দিয়ে একটা রাস্তা যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি বিরাট কষ্ট করে, খুব রিস্কে রয়েছি। মেঘটা অসাধারণ অসাধারণ, মেঘটা পুরো আনবিটেবল। আর এই যে আমাদের পেছনের ভিউ, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।